শনিবার সকাল থেকে রাজ্যে 108টি পুরসভা নির্বাচন এদিন প্রতিটি বুথই স্পর্শকাতর হিসেবে ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। অন্যদিকে শনিবার সকালে তৃণমূলের দলীয় মুখপাত্র জাগো বাংলায় তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে শান্তিপূর্ণ ভোটের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু রবিবার সকাল থেকে অন্য ছবি। 108 পুরসভায় মোট 2276টি বুথ রয়েছে। নিরাপত্তার দায়িত্বে মোট 44,000 রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। বুথে বুথে মোতায়েন রয়েছে ইএফআর, এসটিএফ এবং কমান্ডো। কিন্তু তারপরে ভোটগ্রহণ পর্ব শুরুর প্রথম থেকে উত্তেজনা বুথে বুথে। উৎসব হয়েছে ভোট এবং বাড়তি ভোটের জন্য অতি উৎসাহে এমন কিছু করবে না যাতে বিতর্ক হয়। বিরোধীরা জানে তারা হারবে, তাই প্রচারে থাকতে প্ররোচনা দিয়ে নাটক করতে পারে, কোনোভাবে এইসব প্ররোচনা পা দেবেন না। সকাল সকাল কোচবিহার পুরসভা 8 নম্বর ওয়ার্ডে ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ভোট দিয়ে তিনি বলেন, বিরোধীরা মিথ্যাচার করছে, সকাল থেকে উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ। 108টি পুরসভায় দখল করবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাস করে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নীতি আদর্শ হল গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, গণতন্ত্রের ভিতটাকে শক্তিশালী করা, গণতন্ত্রের প্রতি মানুষের বিশ্বাস আস্থা অর্জন করা। আমরা সেই লক্ষ্যে শান্তিপূর্ণভাবে অবাধ যাতে ভোট হয় এবং তার জন্যই সবার কাছে আমরা আবেদনও করেছি, আহ্বানও করেছি। খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, সব মানুষ ভোট দিতে আসছে, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে, কোনো অসুবিধা নেই। কোচবিহারে বেশ কিছু জায়গা থেকে বিজেপি প্রার্থীরা অভিযোগ করছেন তাদের এদিনকে বসতে দেওয়া হচ্ছে না। ওদের অভিযোগ ভিত্তিহীন, কারণ ওদের ভোটার যেমন নাই তেমনি ওদের এজেন্টও নাই। সুতরাং এজেন্ট যদি না দেয়, এজেন্ট না ঢুকতেই বলছে ঢুকতে দেওয়া হচ্ছে না, পুলিশ আছে, প্রশাসন আছে। হ্যাঁ, সুতরাং ওরা এই ভিত্তিহীন যে অভিযোগ করে এটা ওদের আগাগোড়াই, এটা এই ধরনের অভিযোগ করতে অভ্যস্ত। ওরা মুখস্থ করেই রাত্রেবেলা ঘুমায়, সকালবেলা ওইটাই মুখস্থ বুলিটা ওরা আওড়াতে থাকে। ওরা পুলিং এজেন্ট দিক না দিক, ভোট হচ্ছে, মানুষ তো ভোট দিবে, তাদের ভোটার যারা আসবে ভোট দেবে। তো আমরা তো বলছি যে যদি পুলিং এজেন্ট না থাকে আমাদের বলুক, আমরাই লোক দিয়ে দিচ্ছি। দাদা, জীবনের প্রথম পুরসভা ভোট, এটা একটা আলাদা উপলব্ধি, আমি এনজয় করছি ব্যাপারটা। তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা কি বিজেপি না তৃণমূল নিজেই, এবার নির্দল কাটা আপনাদের? তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিদ্বন্দ্বী নাই, মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে, সাথে আছে। বিজেপি আর সিপিএম এর নিজেদের 2 নম্বর আর 3 নম্বরের লড়াই। বিজেপি 2 নম্বর হবে না, সিপিএম 2 নম্বর হবে, সিপিএম 3 নম্বর হবে না, বিজেপি 3 নম্বর হবে, ওদের দ্বিতীয় আর তৃতীয় লড়াই। সুতরাং ওই লড়াইয়ের ধারে কাছে তো আমরা নেই, আমরা নাম্বার ওয়ানে আছি। মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে, মানুষের সাথে রয়েছে, মানুষের জন্য কাজ করছে। তাই মানুষই শেষ কথা বলবে, মানুষই তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।